হাসান নাসরাল্লার হত্যার খবরে ফিলিস্তিনে নেমেছে হতাশা ও ক্ষোভ ফিলিস্তিনিদের মতে দীর্ঘ বত্রিশ বছর ধরে নেতৃত্ব দিয়ে আসা নাসরাল্লাহ ছিলেন তাদের মুক্তি সংগ্রামে এক দৃঢ় কণ্ঠস্বর যার মৃত্যু তাদের জন্য এক বিশাল ধাক্কা ইসরায়েলের হামলা শুধু হিজবুল্লাহ নয় গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে কারণ তিনি ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি ফিলিস্তিনিদের জন্য কাজ করছিলেন এই হামলা ফিলিস্তিনের বিরুদ্ধেই দুর্ভাগ্যজনক ভাবে গাজা ও লেবাননে যা ঘটছে তার বিরুদ্ধে আরব দেশগুলো কোনো পদক্ষেপ নিচ্ছে না এছাড়া তেহরানে বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে নাসরাল্লাহর হত্যার প্রতিবাদ জানাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মুসলিম বিশ্বকে আহ্বান জানান তারা যেন লেবানন ও হিজবুল্লার পাশে দাঁড়ায় এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে অবশ্যই আমরা খবরটি শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি ঠিক যেমনটা আমরা জেনারেল সুলাইমানের মৃত্যুর খবর শুনে হয়েছিলাম ইরানের প্রেসিডেন্ট এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছেন ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ